আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমি আমার একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে shutterstock.com এর মধ্যে ছবি আপলোড করে সেই ছবিটি সেল হওয়ার পরে কিভাবে আর্নিং করতে হয়। সেটি আমি একটি shutterstock.com এর মধ্যে ছবি আপলোড দিয়েছিলাম জাস্ট আমার একটি সিম্পল মোবাইল ফোন দিয়ে, এবং সেই ছবিটি সেল হয়েছে 0.20, তার মানে 20 সেন্ট আমি আর্নিং করেছি। আজকে আমার একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র আপনি ছবি আপলোড করার পরে সেই ছবিটি যদি কেউ ভিউ করে, তার মানে দেখে, প্রত্যেকটি ছবির জন্য আপনি $0.15 বা তার মানে 15 সেন্ট করে আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে। এখানে দুটি প্রসেসে আপনি আর্নিং করতে পারবেন। প্রথমত, আপনার আপলোড কৃত ছবিটি যদি কেউ ভিউ করে, অথবা আপনি যদি সেই ছবিটি আপলোড করার পরে কেউ যদি সেই ছবিটি কিনে নেয়, তাহলে সেইখান থেকে আর্নিং করতে পারবেন। এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন এই ভিডিওটি, তাহলে অবশ্যই আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনটিকে অথবা আপনি আপনার DSLR ক্যামেরাটি ইউজ করে হিউজ পরিমাণ ছবি আপলোড করার মাধ্যমে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি কিভাবে এখানে সাইন আপ করতে হয়, কিভাবে উইথড্র করতে হয় এবং কিভাবে মার্কেট প্লেসে ছবিগুলো সেল করতে হয় বুঝে যাবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর আপনি যদি প্লেলিস্টে ক্লিক করেন, তাহলে shutterstock এর মধ্যে যে ছবিটি আমি আপলোড করে আর্নিং করেছিলাম সেই ছবিটির সহ আপনি দেখতে পাবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। সো ফিরছি একটু পরে, সাথে থাকুন। অলরাইট, আজকে যে ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছে সেই ওয়েবসাইটটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটির নাম হচ্ছে clickasnap.com। clickasnap.com এটি একটি ট্রাস্টেড এবং প্রফেশনাল মার্কেট প্লেস, লাইক shutterstock.com অথবা flickr.com অথবা 500pixel অথবা viewbug.com। এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে অনেকেই কিন্তু এখানে ছবি আপলোড দিয়েছে এবং কি পরিমাণ ভিউ হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যক্তি প্রায় 435টি ছবি আপলোড দিয়েছে এবং এটি ভিউ হয়েছে 52,303 বার এবং 1,887 জন মানুষ কিন্তু এটি ভিউ করেছে। সুতরাং আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ছবি আপলোড হয়েছে এবং অনেকেই কিন্তু আর্নিং জেনারেট করছে অনায়াসে। এবং আমি একটু আপনাদের ট্রাস্টওয়ার্দি অর্থাৎ বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য আমি একটি ওয়েবসাইটের মাধ্যমে সেটির বিশ্বাসযোগ্যতা আরও তুলে ধরতে চাই। সিমিলার ওয়েবের মাধ্যমে আপনি যদি clickasnap.com এর মধ্যে বিস্তারিত জানতে চান, তাহলে এটি গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক, এই র্যাঙ্ক সবকিছু আপনি দেখতে পাচ্ছেন। স্ক্রলিং করে চলে আসলে কোন কোন কান্ট্রির পিপলরা এখানে কাজ করছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, মালয়েশিয়া, পোল্যান্ড, বাংলাদেশ, তারপর আরো অন্যান্য কান্ট্রিগুলো। সুতরাং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ওয়েবসাইটটি কতটুকু ট্রাস্টওয়ার্দি এবং এটি যে প্রফেশনাল সেটি আর বলার অপেক্ষা রাখে না। চলুন তাহলে শুরু করা যাক, এখানে কিভাবে কানেক্টেড হওয়া যায়। এখানে কানেক্টেড হতে হলে প্রথমত আপনাকে নতুন হলে একেবারে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তার আগে আমি একটু বিষয় দেখিয়ে দিতে চাচ্ছি, সেটি দেখতে চাইলে হাউ ইট ওয়ার্কস যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি এখানে দেখতে পারেন এটির বিস্তারিত বিষয়গুলো, তার মানে এখানে কি পরিমাণ আর্নিং হয় সেটি আমি স্ক্রলিং করে চলে আসছি। মেক মানি হোয়েন ইওর ফটোস আর ভিউড। ক্লিক স্ন্যাপ ClickSnap is the only platform in the world where you get paid when your photos are viewed. তার মানে আপনি যখন ছবি আপলোড করবেন সেই ছবিটি ভিউ করার মাধ্যমে, তার মানে সেই ছবিটি কেউ যদি দেখে, তাহলে প্রত্যেকটি ছবির জন্য আপনি $0.25 করে আর্নিং করতে পারবেন পার ভিউ, এবং মিনিমাম পে আউট হচ্ছে $15। আগে কিন্তু 15 সেন্ট ছিল, আমি একটু আগেই বলেছি 15 সেন্ট ছিল। যেহেতু এটি আপডেটেড এসছে, সুতরাং আপনাদেরকে আমি আপডেটেড দিচ্ছি রিসার্চ করার পরে। আগে প্রথম যখন সেটি যেটি লঞ্চ করেছিল, তার মানে এই ওয়েবসাইটটি যখন লঞ্চ করেছিল, তখন তারা প্রত্যেকটি ফটো ভিউ এর জন্য $0.15 করে দিত। বর্তমানে কিন্তু $0.25 করে দিচ্ছে, তার মানে এটি যে রিচ করছে সেটি বোঝা যায়। এবং প্রায় এত মেম্বার্স কিন্তু সাইন আপ করেছে এবং মিলিয়ন্স অফ পিপল ভিউস পার মান্থে হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। এবং $15 পে আউট আপনি করতে পারবেন পেপল এর মাধ্যমে। আশা করি আপনি যদি স্ক্রলিং করে একটু চলে আসেন নিচে, তাহলে আরো অনেক বিষয় আপনি এখানে দেখতে পাবেন যে আপলোড ইওর ফটোস ইউজিং আওয়ার ইজি টু ইউজ আপলোড সিস্টেম, ইউ ক্যান অ্যাড ইওর ইমেজেস টু আওয়ার প্ল্যাটফর্ম অ্যান্ড স্টার্ট আর্নিং মানি টুডে।
users view your photos, your photos are then displayed to users that visit click a snap. When someone views your photo, you make money. তার মানে যখন আপনি ছবি আপলোড করবেন কেউ যদি সেই ছবিটি ভিউ করে তার মানে দেখে তাহলে আপনি অবশ্যই আর্নিং করতে পারবেন. You get paid once your payment reaches $15. You can request to get paid. Payments are made through PayPal for your safety and security. আপনার যদি PayPal অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে ঘুরে আসবেন, সেখানে একটি ভিডিও দিয়েছি যে কিভাবে আপনি পেপল অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি এবং ভেরিফাইড সেটি আপনি ইউজ করতে পারবেন। এবার দেখি আসি যে এটি অর্থাৎ এই ওয়েবসাইটের সাথে অন্যান্য ওয়েবসাইটের তুলনা। হুইচ সাইট উড ইউ ইউজ ক্লিক অ্যাস নেম ফ্লিকার ভিউবাগ অর 500 পিক্সেল। এখানে টোটাল তিনটি ওয়েবসাইট দিয়েছে এটি কম্পেয়ার করে। প্রথমত ক্লিক অ্যাস নেমে আসলে আপনি পার উইকে 60টি ছবি আপলোড করতে পারবেন যেটি অন্যান্য তিনটিতে রয়েছে। পাশাপাশি এক্সট্রা যে বেনিফিটগুলো পাবেন সেই বেনিফিটগুলো আপনি ফ্রিতে পাবেন, যে গেট পেড হোয়েন ইউর ফটোস আর ভিউড, এবং এখানে কোনো মনিটাইজেশন হবে না। কোনটিতে সেটি হচ্ছে ভিউবাগ 500 পিক্সেল ফ্লিকারের মধ্যে। এরপর আনলিমিটেড স্টোরেজ আপনি ইউজ করতে পারবেন, তার মানে ফ্রিতে। এরপর সেটি অপশন রেখেছে পেইডের মধ্যে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যেটি সেটি হচ্ছে হোয়াই ইউ শুড চুজ ক্লিক স্ন্যাপ। প্রথমত ট্রাস্টেড বাই থাউজেন্ডস গেট পেড কুইকলি, 24 ঘন্টার মধ্যে তারা পেমেন্ট করে, এবং ফ্রি টু ইউজ, হাই পে আওয়ার্স, ডেডিকেটেড সাপোর্ট ফর অ্যাকাউন্টস অ্যাভেলেবল। এই ছয়টি অপশন দেখে নিশ্চয়ই আপনি এটির সাথে ইনভলভ হতে চাইবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো স্ক্রলিং করে চলে আসলে আপনি অনেকগুলো ছবি এবং ব্যক্তি দেখতে পাচ্ছেন যে ছবিগুলো এখানে আপলোড হয়েছে এবং ভিউ হয়েছে, ভিউ করার এগেনস্টে তারা আর্নিং করছে। আশা করি এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। সো নেক্সট স্টেপে যাওয়ার পূর্বে আপনি এখানে যদি স্ক্রলিং করে চলে আসেন এখানে দেখতে পাবেন যে এটি 2020 সালে আপডেটেড হয়েছে, এবং পাশাপাশি এটি অদ্যাবধি পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি এবং অনেকে কিন্তু পেমেন্ট পে আউট করছে অনায়াসে। সো প্রথমে যে কাজটি করবেন, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপ বাটনে ক্লিক করবেন, আর ইতিমধ্যে যদি এই অ্যাকাউন্টের সাথে ইনভলভ হয়ে থাকেন বা অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার জন্য আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। সুতরাং আপনি প্রথমে যে কাজটি করবেন, নতুন হলে সাইন আপে ক্লিক করার পরে এই ধরনের একটি ফর্ম পাবেন। এই ফর্মে আসার উপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি মেসেজ, প্লিজ ডিসেবল ইউর অ্যাপ লকস অ্যাজ দিস মে কজ ইস্যুস উইথ রেজিস্ট্রেশন। অর্থাৎ এখানে বলেছে যে আপনি যদি অ্যাড ব্লকার ইউজ করেন তাহলে সেই অ্যাড ব্লকারটি অফ করে দিতে হবে। সো আমি সেটি দেখাচ্ছি, আপনি সরাসরি আপনার কম্পিউটারের মধ্যে চলে যাবেন, এরপর আপনি মোর টুলসে ক্লিক করবেন, এরপর এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পরে আমি এখানে একটি অ্যাড ব্লকার ইউজ করছি, অ্যাড ব্লকারটি আপনাকে অফ করে দিতে হবে। আমি অফ করে রেখেছি কেননা তারা এখানে মেসেজে বলেই দিয়েছে অলরেডি যে অ্যাড ব্লকার অফ করতে হবে। এরপর যেটি সেটি হচ্ছে আপনি যদি সরাসরি ফেসবুক অথবা গুগল অথবা জিমেলের সাথে কানেক্টেড করে আর্নিং করতে সাইন আপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেটি করতে হবে। তার আগে একটি ক্যাপসা এসেছে, এখানে বলছে যে বোর্ড যেগুলো সেগুলো আপনাকে সিলেক্ট করতে বলেছে। সো বোর্ডগুলো আমি সিলেক্ট করছি, বোর্ডগুলো সিলেক্ট করার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আবারও বোর্ড চলে এসেছে, অর্থাৎ এই ক্যাপসাটি আপনাকে ফিল আপ করে, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ক্যাপসাটি ফিল আপ করে, ক্যাপসাটি ফিল আপ করার পরে নেক্সটে তার মানে নেক্সট পেজে আপনাকে চলে যেতে হবে। নেক্সট পেজে যাওয়ার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবেন। আমি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছি, তার মানে এখানে সরাসরি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন দুভাবে। যদি আপনি ফেসবুকের সাথে লগ ইন থাকেন তাহলে ফেসবুকে লগ ইন থাকার পরে আপনি সরাসরি কানেক্টেড হতে পারেন, এরপরে আপনি সরাসরি এটির সাথে যে পেজে চলে আসবেন সেই পেজটি হচ্ছে এটি। তার মানে আমি লগ ইন করে ফেলেছি, দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এই ওয়েবসাইটটিতে আপনি মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে কাজ করতে পারবেন। প্রথমত যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে প্রয়োজনীয় সেটিংস গুলো করে নেবেন, তার মানে এখানে যা যা ইনফরমেশন চেয়েছে, প্রথমে আপনাকে একটি প্রোফাইল পিকচার দিতে বলেছে, একটি প্রোফাইল ইমেজ দিতে বলেছে, এরপরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো যেগুলো চাই সেগুলো আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। প্রোভাইড করার পরে আপনি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিলে এখানে আপনি আপনার কাজগুলো শেয়ার নিতে পারবেন। এবার দেখাচ্ছি কিভাবে এখান থেকে আপলোড করে আর্নিং জেনারেট করবেন। সো আপনাকে আপলোডে ক্লিক করতে হবে, আপলোডে ক্লিক করার পরে সরাসরি এই অপশনে চলে আসবেন। এখন আপনার হাতে যদি কোনো মোবাইল না থাকে থাকে অথবা আপনার যদি ডিএসএলআর ক্যামেরা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কি করবেন সেটির জন্য আমি একটু ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। আপনি সরাসরি গুগলে চলে আসবেন, গুগলে আসার পরে আপনি বিভিন্ন ধরনের ইমেজ এখান থেকে সার্চ দিয়ে নিতে পারেন যেগুলো কপিরাইট ফ্রি। কপিরাইট ফ্রি ইমেজ কিভাবে নেবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমত আপনি টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পরে ইউজেস
ইউজেস রাইটস যেটি রয়েছে যে অপশনটি, এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে ক্রিয়েটিভ কমন লাইসেন্সের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্রিয়েটিভ কমন লাইসেন্সের মধ্যে ক্লিক করার পরে যে ছবিগুলো পাবেন সেই ছবিগুলো যখন আপনি এখান থেকে ইউজ করবেন তখন আপনার কোনো কপিরাইট প্রবলেম হবে না। আশা করি বুঝতে পেরেছেন, তার মানে সেই ছবিগুলো আপনি এখানে, তার মানে ক্লিক স্ন্যাপের মধ্যে অবশ্যই আপনি আপলোড দিতে পারবেন এবং আর্নিং করতে পারবেন। সো এখানে অনেকগুলো পিকচার রয়েছে ওশানের উপরে, আমি এখানে সার্চ দিয়েছি ওশান ইমেজেস। আপনি এইভাবে চাইলে সান, মুন, ওশান, ওয়ার্ল্ড অথবা যে কোনো ধরনের ইমেজ আপনি এখান থেকে নিতে পারেন। সো আমি এই ইমেজটা নিচ্ছি, এই ইমেজটা নেওয়ার জন্য ইমেজের পরে ক্লিক করবেন, এরপরে সেভ ইমেজেস এর মধ্যে ক্লিক করবেন। সেভ ইমেজেস এর মধ্যে ক্লিক করার পরে আপনি সরাসরি আপনার কম্পিউটারের মধ্যে সেটি সেভ করে নেবেন। তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, যে ইমেজটি নেবেন সেই ইমেজে যে কিওয়ার্ডটি রয়েছে ব্লু ওশান উইথ ব্যাকগ্রাউন্ড অফ রকস, এই ছবিটির যে টাইটেলটি রয়েছে অথবা সেই টাইটেলটি আপনাকে চেঞ্জ করে দিতে হবে। সো আমি এটি লিখছি, অর্থাৎ এটি এখানে রয়েছে ব্লু ওশান উইথ ব্যাকগ্রাউন্ড অফ রকস, এই যে নামটি রয়েছে সেই নামটি আপনাকে একটু চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দেওয়ার পরে আপনি সেটি সেভ করবেন আপনার কম্পিউটারের মধ্যে অথবা আপনার ডিভাইসের মধ্যে। সো আমি এটি সেভ করছি, সেভ করার পরে এটি সেভ হয়ে গেল। এবার আমি সেটি কিভাবে আপলোড দিতে হয় সেটি দেখাচ্ছি। আপলোড অপশন আসার পরে ইজ সিলেক্ট ফটোস, আপনি এখানে ক্লিক করবেন অথবা ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছবিটি ছেড়ে দিলে সেটি চলে আসবে। তার আগে আর কি কথা বলে রাখা ভালো, আপনি ফ্রিতে 60টি পর্যন্ত ছবি আপলোড দিতে পারবেন পার উইকে, তার মানে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন প্রায় মাসে 28টির মতো ছবি এখানে আপলোড দিতে পারবেন। আর বেশি দিতে চাইলে তো অবশ্যই আপনাকে তাদের পেইড কোর্সে চলে যেতে হবে। পেইড কোর্সে কিভাবে যাবেন সেটি একটু পরে আমি দেখাচ্ছি। সো এখানে আমি সিলেক্ট ফটোতে ক্লিক করছি, সিলেক্ট ফটোতে ক্লিক করার পর আমি যেখানে রেখেছি সেটি আমি সিলেক্ট করছি, সেটি আমি নিচ্ছি। সেটি নেওয়ার পরে এখানে চলে এসছে। এখানে আসার পরে প্রথমত আপনি এখানে দিয়েছেন যে ব্লু ওশান জেপিজি, ব্লু ওশান জেপিজি, সেই জেপিজিটা আমি কেটে দিব। এরপরে ডেসক্রিপশন আপনাকে দিতে হবে, ডেসক্রিপশন এমন ভাবে দিবেন যাতে করে ছবিটি আপনার সেল হতে বাধ্য। এবং আরো কথা বলে রাখা ভালো, আপনি অবশ্যই যদি প্রফেশনালি কাজ করতেছেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনটা আগে যে কোনো একটি নোট প্যাডে অথবা যে কোনো একটি জায়গায় সেটি লিখে নেবেন। সো আমি সেটি কিভাবে দিতে হয় দেখাচ্ছি। যে ছবিটি আপলোড করবেন সেই ছবিটির একটি ভালো টাইটেল দিতে হবে, তার মানে একটি ইউনিক টাইটেল দিতে হবে। যে টাইটেলে আপনার কেউ যদি সার্চ করে তাহলে খুব সহজে যাতে আপনার ইমেজটি পেয়ে যায় এবং তারা ভিউ করে। এখানে আমি টাইটেল দিয়েছি যেহেতু একটি ওশান রিলেটেড পিকচার, সুতরাং এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ অ্যান ওসম অ্যান্ড ইউনিক ব্লু ওশান পিকচার, ইউ ক্যান ইউজ ইট ইজিলি ফর ইউর বিজনেস। এবং এখানে যে ট্যাগগুলো দিয়েছি সেই ট্যাগগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইচ্ছে মতো ট্যাগ আপনি দিলে হবে না, আপনাকে পিক রিলেটেড বা ইমেজ রিলেটেড যে ট্যাগগুলো যায় সেটা আপনাকে সেটি বুঝে শুনে ধীরে স্থির ভাবে দিতে হবে যাতে করে আপনার ছবিটি যে কোনো কেউ ভিউ করে। এখানে প্রথমত দেখতে পাচ্ছেন ব্লু ওশানের উপর যেহেতু আমি পিকচার দিয়েছি এখানে বেশ কয়েকটি ট্যাগ দিয়েছি যেগুলো এই পিকচার রিলেটেড। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন সি, নেচার, নেচারটা আমি কেটে দিচ্ছি, তারপর আউটডোর, ওশান, ওয়াটার, তারপর শোর লাইন, কোস্ট, বিচ, তারপর ব্লু ওশান, ওশান ভিজিবল ওশান, এরপরে ওশান ওয়ার্ল্ড ওয়াইড, নাইস ওশান, ওশান ইমেজ, লার্জেস্ট ওশান, অ্যামেজিং ওশান, ওসাম, ওশান পিকচার। এখানে আমি যে ট্যাগগুলো দিয়েছি এগুলো রিসার্চ করে দিয়েছি। আপনি অবশ্যই একটু সময় নিয়ে রিসার্চ করে করে গুগলের মধ্যে আপনি অনেকগুলো এই ইমেজ রিলেটেড ট্যাগ খুঁজে পাবেন, সেই ট্যাগগুলো নিয়ে আপনি এখানে পেস্ট করবেন। দ্যাটস ইট, এতটুকু। এরপর আপনি কমা দিয়ে দিয়ে এখানে যে বক্সগুলো বক্সটি রয়েছে সেই বক্সের মধ্যে ক্লিক করবেন। এরপরে যেটি সেটি হচ্ছে ক্যাটাগরি, আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কোন বিষয়ের উপরে ইমেজটি আপলোড দিয়েছেন সেটি। সো এটি যেহেতু আমি নেচার রিলেটেড দিয়েছে সুতরাং আপনাকে সেটি সিলেক্ট করে দিতে হবে। এখানে বেশ কয়েকটি রয়েছে, আপনাকে সেটি সিলেক্ট করে দিতে হবে। নেচার, আমি নেচার সিলেক্ট করে দিচ্ছি। এরপরে অ্যালবাম যেটি রয়েছে সেই অ্যালবামের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন, আপলোড অনলি ইওর ওন ফটোস অর গ্যান ব্যান, অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার নিজের ছবি হতে হবে এবং অথবা কপিরাইট ফ্রি হতে হবে। এরপর আপনার কাজ শেষ, যেটি করবেন এরপর সেটি হচ্ছে কনফার্ম, আপনাকে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে সরাসরি এটি আপনার অ্যাকাউন্টের মধ্যে, তার মানে এই ওয়েবসাইটের মধ্যে সেভ হয়ে যাবে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এবার একটি ক্যাপচা চলে এসেছে, সেই ক্যাপচাটি আমি ফিল আপ করবো। এটি ট্রেনের ক্যাপচা, সেই ট্রেনের ক্যাপচাটি এটি ফিল আপ করতে হবে। সো আমি সেটি ফিল আপ করছি। ফিল আপ করার পরে আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে চলে যাওয়ার পরে আবার আরও একটি ক্যাপচা এসেছে, সেটি হচ্ছে ট্রেনের উপরে। সো সেটি ফিল আপ করছি। অথবা আপনার মনে রাখতে হবে যে নেক্সট পেজে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে ক্যাপচা ফিল আপ করে চলে যেতে হবে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে আসার পরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্লু ওশানের পর আমি যে পিকচারটি
আপলোড করেছে সেই পিক্সেলটি এখানে শো করছে এবং আমি আরো দুটো ছবি আগে আপলোড করেছিলাম যেটি এখন ইনস্ট্যান্ট দেখালাম। আশা করি আপনি এইভাবে অবশ্যই আপনি ছবিগুলো আপলোড করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি কমেন্ট পড়েছে, এই কমেন্ট কমেন্ট এইটির উপর একটি কমেন্ট পড়েছে এবং পাশাপাশি এটি ভিউজ হয়েছে দুবার। এটি অনেক আগে আপলোড দিয়েছিলাম, প্রায় 4 উইকস অ্যাগো। সো আশা করি আপনি এই ওয়েবসাইটটি ইউজ করে হিউজ পরিমাণ ছবি আপলোড দিয়ে আর্নিং জেনারেট করতে পারেন। প্রতি সপ্তাহে 60টি করে আপনি অনায়াসে ছবি আপলোড দিতে পারবেন ফ্রিতে। এবার চলে আসি মার্কেট প্লেসে। যদি আমি চলে আসি মার্কেট প্লেসে, আসার পরে আপনি আপনার আপলোডকৃত ছবিটি কিন্তু এখানে সেল দিয়েও কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। দ্যাটস ইট, লাইক শাটার স্টক অথবা 500 পিক্সেল অথবা ফ্লিকার এর মতো। আমি যেহেতু দেখিয়েছিলাম যে shutterstock.com এর মধ্যে ছবি আপলোড দেওয়ার পরে সেটি যদি সেল হয় তাহলে অনায়াসে আপনি আর্নিং করতে পারবেন। ঠিক সেম কাজটি আপনি ক্লিক স্ন্যাপ এর মধ্যে করতে পারবেন। তার মানে আপলোডকৃত ছবিটি যদি সেল হয় প্রত্যেকটি সেলের এগেনস্টে আপনি এখান থেকে অনায়াসে আর্নিং জেনারেট করতে পারবেন। ফিচার ক্যাটাগরি সেখানে রয়েছে কোস্টাল, পিপল, স্পেস, তারপর এনিমালস রয়েছে, ইলাস্ট্রেশন। আপনি চাইলে আপনার নিজে যে ইলাস্ট্রেশন যদি আপনি পারেন, তার মানে আপনি ভেক্টর ইমেজে যে কোনো ছবি থাকলে সেই ছবিটি কিন্তু এখানে আপলোড দিয়ে আর্নিং করার অপরচুনিটি রয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এখানে হিউজ পরিমাণ অপরচুনিটি রয়েছে, সেই অপরচুনিটিগুলো আপনাকে ক্যাচ আপ করতে হবে যে কোনোভাবে। সুতরাং আপনি এই ওয়েবসাইটে কাজ করতে তখন নিঃসংকোচে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তার মানে নোটিশ বক্সের মধ্যে, সো এখানে অনেকগুলো নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন। সো আশা করি দুটি প্রসেসে এখানে ইনকাম জেনারেট করতে পারবেন। প্রথমত আপনি ফ্রি ছবি আপলোড দিয়ে সেই ছবিটি কারো কেউ যদি ভিউ করে এবং সেটি একটি প্রসেস, এবং পাশাপাশি রয়েছে মার্কেট প্লেসে যে ছবিটি আপনি আপলোড দিয়েছেন সেটি যদি সেল হয় তার বিনিময়ে আপনি আর্নিং জেনারেট করতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি ক্লিক স্ন্যাপ এর উপরে ফুল রিভিউ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।